এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মিঠাই সিরিয়ালের নায়ক আদ্রিক রায়। কাকে বিয়ে করবে সে, সেটা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে টেলিপাড়ায় কাজ করছে মিঠাই সিরিয়াল। গত কয়েক মাস ধরে টিআরপিতে প্রথম স্থানে আছে সিরিয়ালটি। কোনো সিরিয়ালই মিঠাই সিরিয়ালকে পেছনে ফেলতে পারছে না। বর্তমানে আলোচনার কেন্দ্রে অভিনেতা আদ্রিক রায়, যাকে দেখে মেয়েরা ক্রাশ কাচ্ছে। জানা গেছে তার একজন গার্লফ্রেন্ড আছে। সোশ্যাল মিডিয়াতে আদ্রিক ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, তবে সেগুলোকে পাত্তা দিচ্ছে না সে। সে নিজের মতো করে মিঠাই সিরিয়ালে কাজ করছে ও তার গার্লফ্রেন্ডকে উপযুক্ত সময় দিচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম মিঠাই টিমের কিছু সদস্য পিকনিকে গিয়েছিল, আর সেই পিকনিকে গিয়েছিল আদ্রিক ও তার গার্লফ্রেন্ড সুপ্রিয়া। সুপ্রিয়া সবার সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া ও নাচ গান করেছে। তবে সুপ্রিয়া কিন্তু এখন আর আদ্রিকের গার্লফ্রেন্ড নেই। ইতিমধ্যে আদ্রিকের হবু স্ত্রী হয়ে গেল সুপ্রিয়া। হ্যাঁ, এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে সবার প্রিয় সিদ্ধার্থ অর্থাৎ আদ্রিক রায়, আর সে বিয়ে করছে সুপ্রিয়া বসুকে। ইতিমধ্যে আদ্রিকের পরিবার ও সুপ্রিয়ার পরিবার তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এক সূত্র থেকে জানা গেছে 2022 সালেই বিয়ের পিঁড়িতে বসবে তারা। তো বন্ধুরা, আদ্রিক রায় বিয়ে করতে চলেছে সুপ্রিয়াকে, এই বিষয়ে আপনাদের কী মতামত সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।